নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটপাটা গরমে দিন কাটালেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে শুষ্ক পশ্চিমী হাওয়া প্রবেশের জন্য হু হু করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে যার ফলে জেলায় জেলায় কাঠপাটা রোদে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আজ পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আসাম ও বাংলাদেশের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় চরম তাপ প্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে খুব প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা কয়েকদিনের তাপপ্রবাহের ফলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের গরম হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যা পরবর্তীকালে কালবৈশাখীর রূপ নিয়ে ধীরে ধীরে রাজ্যের পশ্চিমের জেলাগুলি হয়ে কলকাতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে মে মাসের শুরু থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গতিতে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে তাই চাষি বন্ধুদের আগামী সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী তিন দিন উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমের কোনো কোনো জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে যশোর খুলনা বাগেরহাট সেনবার কুমিল্লা খাগড়াছড়ি সিলেট চাতকবাজার চারখাই ও মৌলীবাজার এই জায়গাগুলিতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন বাংলাদেশের আটটি বিভাগে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছর বর্ষার আগে লানিনা পরিস্থিতি না হওয়ার জন্য প্রায় স্বাভাবিকের থেকে ছয় শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক থাকার কারণে লানিনা পরিস্থিতি আগস্ট সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটি অংশে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে এই বিষয়ে মৌসুম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন লান ইনার পরে পুরো দেশে বৃষ্টি হলেও উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয় পনেরোই জুলাই থেকে পনেরোই অগস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে কৃষকদের মুখে হাসি ফোটে কারণ ওই সময় আমন ধান রোপণের কাজ চলে তাই জুলাই ও অগাস্ট মাসে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ